নমস্কার বন্ধুরা, শ্রীধাম শ্রীঅঙ্গন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। জয় শ্রী গঙ্গা দেবী। আমরা মায়াবদ্ধ জীব, প্রতিনিয়তই কোনো না কোনো পাপ করে চলছি, কোনো না কোনো রিপুর প্ররোচনায়। সনাতন ধর্মে পাপ হতে আবার মুক্তির পথ বলা হয়েছে। আজ আমরা আলোচনা করব এমনই এক তিথি নিয়ে, যে তিথি সকলের জন্যই অত্যন্ত সুখবর নিয়ে আসছে, আর সেটি হলো দশহরা গঙ্গা স্নান। আমরা জানব কি এই দশহরা। দশহরা কথার অর্থ দশ জন্মের দশ প্রকার পাপ হরা বা দশটি পাপ হরণ করা। এদিন গঙ্গায় ডুব দিয়ে মানুষের সমস্ত পাপ মুক্তি ঘটে বলে মনে করা হয়। প্রচলিত আছে দশহরার দিন গঙ্গায় দশবার ডুব দিয়ে পাপ মুক্তি ঘটানো হয়। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের দশমী তিথিটি হিন্দুরা গঙ্গা অবতরণ বা গঙ্গার মর্তে অবতরণ স্মরণে বিশেষভাবে উদযাপন করে। এই দিনটিকে দশহরা বলে। কথায় আছে, ভগীরথার পূর্বপুরুষদের আত্মাকে বাঁচাতে এবং অসুরদের হাত হতে ঋষিদের রক্ষা করতে এই তিথিতেই গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন, আর সেই কারণে গঙ্গাকে ভাগীরথীও বলা হয়। এই বছর গঙ্গা দশেরা পূজা 30 মে 2023 মঙ্গলবার, দশমী শুরু হবে 29 মে 2023 সকাল 11:40 হতে এবং দশমী শেষ হবে 30 মে 2023 দুপুর 1:10। এইবার এই দিন হস্ত নক্ষত্র বা ব্যাতিক পথ যোগও আছে, তাই এইবার স্নান করলে মহাপুণ্য ফল পাওয়া যাবে। এই দিনে গঙ্গা স্নান ও দান করা খুবই শুভ বলে মনে করা হয়। এই তিথি দশবিধ পাপ হরণ করে। পরদ্রব্য হরণ, অযথা হিংসা অর্থাৎ বৃথা প্রাণী হত্যা ও অবৈধ সঙ্গম, এই তিনটি দেহগত পাপ। অহংকারী বাক্য, মিথ্যা কথা বলা, পরনিন্দা এবং অসংবদ্ধ প্রলাপ বা বাজে বকা, এই চারটি বাক্যগত পাপ। মনে মনে পরের দ্রব্যের কামনা, পরের অনিষ্ট চিন্তা এবং মিথ্যার প্রতি আসক্তি, এই তিনটি মানসিক চাপ। এই দশহরা গঙ্গা স্নান করলে আমাদের দশ জন্মের এই দশ প্রকার পাপ হতে আমরা মুক্তি পেতে পারি। এবার আসুন আমরা জানি গঙ্গা পূজার মন্ত্র। ওং গঙ্গা ও শিবা ওই নারায়ণাই নম নমঃ। গঙ্গার প্রণাম মন্ত্র। সদ্য পাতক সংহন্ত্রী, সদ্য দুঃখ বিনাশিনী, সুখদা মোক্ষদা গঙ্গা, গঙ্গৈব পরমা গতি। অর্থাৎ যিনি তৎক্ষণাৎ পাপ হরণ করেন, দুঃখ বিনাশ করেন, সুখদাত্রী মোক্ষদাত্রী গঙ্গা, সেই গঙ্গাই আমার পরম গতি। এই দিন গঙ্গায় স্নান করার পর গঙ্গা জলে কাঁচা দুধ অর্পণ করুন। দশ রকম ফুল ও দশ রকম ফল সহযোগে গঙ্গা পূজা করতে হয়। গঙ্গাদেবের সামনে 10টি প্রদীপ জ্বালাতে হবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দিন ব্রত পালনের পাশাপাশি এই দিনে 10 সংখ্যার কিছু দান করা উচিত। পাশাপাশি গঙ্গা পূজার জন্য আনা জিনিসের সংখ্যাও 10 হতে হবে। গঙ্গা দশহরার দিনে গঙ্গা স্নান দান এবং কিছু ব্যবস্থা গ্রহণ করলে সমস্ত পাপ হতে মুক্তি পাওয়া যায়। পাশাপাশি রয়েছে অর্থলাভ ও জীবনের সমৃদ্ধি। এছাড়াও এই দিন দান ধ্যান করার জন্য অত্যন্ত শুভ একটি দিন। এই বিশেষ তিথিতে অসহায় ব্যক্তিদের নিজেদের সামর্থ্য অনুযায়ী দান করুন, পুণ্য লাভ হবে। গঙ্গার প্রবাহে যাতে পৃথিবী ধ্বংস না হয়, তার জন্য দেবাদিদেব মহাদেব গঙ্গাকে তার নিজের জটায় ধারণ করে ধীরে ধীরে গঙ্গাকে প্রবাহিত করেছিলেন, তাই এই দিন শিব পূজারও প্রচলন রয়েছে। এই দিন শিবলিঙ্গকে গঙ্গা জল দিয়ে অভিষেক করলে তাতে মহাদেব খুবই সন্তুষ্ট হন এবং ভক্তের মনোকামনা পূর্ণ হয়। দশহরা গঙ্গা পূজার দিন গঙ্গা স্নান করা,
এবং আপনার সমস্ত পাপ ধুয়ে মুছে যাওয়া একই সাথে সম্ভব। আপনি পুণ্য অর্জন করতে পারবেন। এই দিন যদি গঙ্গায় স্নান করা সম্ভব না হয়, তাহলে দেবী গঙ্গার নাম করে বাড়ির নিকটস্থ কোনো জলাশয়ে স্নান করতে পারেন। তো বন্ধুরা, আমরা জানলাম দশহরা কি। আসুন আমরা সকলেই এই পুণ্যতিথিতে গঙ্গা স্নান করি এবং গঙ্গা মায়ের কৃপা লাভ করি। আমরা পরবর্তীতে বিস্তারিত উপাখ্যান নিয়ে উপস্থিত হব। তত সময় পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।